নমস্কার বন্ধুরা এ এম রিয়েল টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলা বারো মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হল কার্তিক মাস এটি বাংলার সপ্তম মাস অনেকে এই মাসকে দামোদর মাসও বলে থাকেন আবার অনেকে পুরুষোত্তম মাসও বলে থাকেন হিন্দু শাস্ত্র অনুসারে এটা মানা হয়ে থাকে যে এই মাস ধন সুখ সম্পদ প্রাপ্তির সর্বশ্রেষ্ঠ মাস এই মাসে যদি কোনো কিছু দান করা হয় তাহলে তা সর্বশ্রেষ্ঠ দান বলে মানা হয়ে থাকে কথিত আছে এই মাস ভগবান বিষ্ণু জলে নিবাস করেন তার কারণ শঙ্খচুর নামের এক রাক্ষস যখন প্রজাপতি ব্রহ্মার কাছ থেকে বেদ ছিনিয়ে যখন পালিয়ে যাচ্ছিলেন তখন তার হাত থেকে বেদ সমুদ্রে পতিত হয় তখন ভগবান বিষ্ণু সবার অনুরোধে মৎস্যরূপ ধারণ করে সমুদ্রে বেদ সন্ধানে যান এক মাস তিনি সেখানে বিরাজ করেন তারপর সেখান থেকে তিনি বেদ উদ্ধার করে নিয়ে আসেন তাই এই মাসে ভগবান বিষ্ণুর পুজো করা অতি শুভ আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে এই মাসে স্নানের জলে মিশিয়ে দিন এই একটি জিনিস মা লক্ষ্মী দুহাত ভরে আপনাকে ধন প্রদান করবেন যদি আপনি সারা মাস না পারেন অন্তত যতদিন পারবেন ততদিন এই মাসে স্নানের জলে এই জিনিসটি মিশিয়ে আপনি স্নান করুন এটা মানা হয়ে থাকে যে আপনি যদি স্নানের জলে এই জিনিস মিশিয়ে স্নান করেন তাহলে জীবনের সমস্ত সমস্যা আপনার দূর হয়ে যাবে ধন ঐশ্বর্য সবকিছু পাবেন এটা মানা হয়ে থাকে যে এই মাসে সূর্যোদয়ের পূর্বে যদি আপনি স্নান করেন তাহলে তা অতি শুভ তাছাড়া যদি কোনো পবিত্র নদী বা পুকুরে এই মাসে স্নান করা যায় তাহলে তা খুবই মঙ্গলকর আপনার জন্য স্নান করার পূর্বে প্রথমেই আপনি আপনার আঙুল দিয়ে জলের ওপর লিখুন ওং তারপর আপনি জলে ডুব দিন যদি আপনি বাথরুমে স্নান করে থাকেন তাহলে বাথরুমের বালতির জলে প্রথমে লিখুন আঙুল দিয়ে তারপর সেই জল আপনি আপনার মাথায় ঢালুন এর ফলে আপনার চারপাশে থাকা সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে গ্রহদোষ দূর হবে যদি কারো নজর লেগে থাকে তাহলে সেই নজর দোষ। কেটে যাবে তার পূর্বে স্নানের জলে আপনি মিশিয়ে দেবেন আমি যে যে জিনিসগুলি আপনাদেরকে বলবো তার মধ্যে যে কোনো একটি জিনিস বা আপনি সব জিনিসগুলি একসাথে মিশিয়ে স্নান করতে পারেন বা তাছাড়া এক এক দিন এক একটি জিনিস মিশিয়ে স্নান করুন দুধ ঘি তেল এলাচ কর্পূর বা কেশর যদি আপনি এই জিনিসগুলি জলে মিশিয়ে স্নান করেন তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে আসবে অপার দৌলত আপনার খারাপ থেকে খারাপ সময় কেটে যাবে আপনার দুর্ভাগ্য বদলে যাবে সৌভাগ্যে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ নমস্কার ধন্যবাদ